রায়গঞ্জ মেডিকেল কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার অনুষ্ঠিত হলো রোগী কল্যাণ সমিতির বৈঠক। মেডিকেল কলেজের আব্দুল ঘাটা ক্যাম্পাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান তথা জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদার, কানাইয়ালাল আগরওয়াল, সন্দীপ বিশেষ, অরিন্দম সরকার সহ অন্যান্যরা। দীর্ঘ বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অধ্যক্ষ। তিনি জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। মূলত পার্কিং, লিফট সমস্যা, মেডিকেল কলেজের এই ক্যাম্পাসে প্রবেশে রাস্তার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও আয়ামাসি এবং অ্যাম্বুলেন্স সমস্যা নিয়েও এদিন আলোচনা করা হয়েছে। আজকে আরকেএস মিটিং এই ক্যাম্পাসে হলো, কলেজ ক্যাম্পাসে হলো। আমরা সেটাই চেয়েছিলাম যে কলেজ ক্যাম্পাসটা ওনাদেরও দেখা হবে। আর ডিএম সাহেব নতুন এসেছেন, আরকেএস চেয়ারম্যান, নতুন আরকেএস চেয়ারম্যান, ওনাকে আমরা ফেলিসিটেটও করলাম। আরকেএস ভাইস চেয়ারম্যানদেরও ফেলিসিটেট করলাম। মোটামুটি ওভারঅল আলোচনা খুব পজিটিভ নোটে হয়েছে, পজিটিভ নোটে হয়েছে। তো কিছু কিছু তো ডেফিসিট থাকে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ডেফিসিট বা প্রবলেম, যেমন আমাদের পার্কিংয়ে কিছু প্রবলেম, ক্লিনলিনেসে কিছু প্রবলেম, লিফটের কিছু প্রবলেম, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর কলেজের ব্যাপারে, রাস্তার ব্যাপারটা আমরা একটু আলোচনা করলাম, ওনারাও সেটাকে পার্সিউ করবেন। আর আমাদের যেগুলো অ্যাচিভমেন্ট সেগুলো আমরা বললাম। আমরা রিসেন্টলি স্ট্রোক ম্যানেজমেন্ট বেশ কয়েকটা কেস করেছি, সেগুলো ওনাদেরকে জানালাম আমরা। আর আয়ামাসি নিয়ে কিছু সমস্যা আছে, সেটা তো একটা বহুদিনের পারপিচুয়াল সমস্যা, গাইনি ডিপার্টমেন্টে থাকে বা বিভিন্ন ওয়ার্ডে থাকে, সেটা নিয়েও কিছু আলোচনা হলো। অ্যাম্বুলেন্স নিয়ে কিছু আলোচনা হলো। হ্যাঁ, পজিটিভ নোটেই আলোচনা হয়েছে, খুব কিছু ইয়ে নেই। ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সি নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে। আর ফ্যাকাল্টি অ্যাটেন্ডেন্স নিয়ে কিছু ইস্যুস, সেগুলো লোকালি আমরা আলোচনা করে ঠিক করে নেবো।